আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সুমো বলছি, দ্য মনিশন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন সর্বপ্রথমে আপডেট জানার জন্য। শরীরকে সতেজ ও সজীব রাখতে শসার কোনো বিকল্প নেই। শসায় রয়েছে প্রচুর পানি, তাই নিয়মিত শসা খাওয়া রয়েছে আর অনেক সুবিধা। ভিডিও শুরু করার আগে আরও একটি কথা, ভিডিও শেষে রয়েছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এক, মানসিক চাপ কমা। শসা ভিটামিনে ভরপুর, বিশেষ করে ভিটামিন B1, B5 ও B7 রয়েছে এতে। এই ভিটামিনগুলো সমন্বিতভাবে স্নায়ুকে শিথিল করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। দুই, বিষাক্ত পদার্থ দূর করে। শসার মধ্যে রয়েছে পানি, এটি পানি শূন্যতা ও ক্লান্তিভাব কমায়। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে ভীষণভাবে কার্যকর। তিন, ওজন কমাতে শসা। অতিরিক্ত ওজনের কারণে কি চিন্তায় আছেন? তাহলে সকাল বিকাল শসা খাওয়া শুরু করুন, দেখবেন উপকার মিলবে। কারণ শসাতে উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান শরীরে রয়েছে, এটি অতিরিক্ত চর্বি ঝরাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। চার, দেহের পানি শূন্যতা দূর করে। শসার পানি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, সেই সাথে শরীরের সঠিক তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে, হৃদযন্ত্র সুস্থ রাখতে এবং শরীরের টক্সিন পদার্থ দূর করে থাকে। সারাদিনের কাজের শক্তি দিয়ে থাকে এই শসার পানি। পাঁচ, মাথা ধরা দূর করে। ভোরে ঘুম থেকে ওঠার পর অনেকের মাথা ধরে, শরীর মেজমেজ করে। শসায় প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সুগার রয়েছে, তাই যদি ঘুমোতে যাওয়ার আগে কয়েক স্লাইস শসা খাওয়া যায় তাহলে ভোরে ঘুম থেকে ওঠার পর এই সমস্যা আর থাকবে না। ছয়, চোখের জ্যোতি বাড়ায়। সৌন্দর্য চর্চার অংশ হিসেবে অনেকেই শসা গোল করে কেটে চোখের পাতায় বসিয়ে রাখেন। এতে চোখের পাতায় জমে থাকা ময়লা যেমন দূর হয়, তেমনি চোখের জ্যোতি বাড়াতে কাজ করে। তাছাড়া চোখের ছানি পড়া ঠেকাতেও এটি কাজ করে। সাত, শসাতে সিলিকা নামক একটি উপাদান রয়েছে যা শরীরে প্রবেশ করার পর কোষদের কর্মক্ষমতাকে বাড়িয়ে তোলে। আট, শসা বা শসার রস ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী। শসা নখ ভালো রাখে, সেই সাথে দাঁত ও মাড়ির সমস্যার সমাধান করে। নয়, শসার রস আলসার অ্যাসিডিটির ক্ষেত্রে উপকারী, এটি হৃৎপিণ্ডের কার্যক্রম ভালো রাখতে ভীষণভাবে কাজ করে। টিপস, অতিরিক্ত পরিমাণে শসা খাবেন না, এতে আপনার বদহজম, গ্যাসের সমস্যা সহ পেট ফাঁফা, পেট ব্যথা, বমি বমি ভাব ইত্যাদি দেখা দেবে। শসা আপনি আপনার খাবারের সঙ্গে যোগ করে খেতে পারেন, সকালে নাস্তার পর, দুপুরে খাবারের সঙ্গে সালাদ হিসেবে, বিকালে নাস্তার সঙ্গে যেমন টক দইয়ের সঙ্গে, রাতের খাবারের সঙ্গে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। খুদা হাফেজ।